জয় হিন্দ বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি চলে এসেছি জিম সেন্টারে। আপনারা দেখতে পাচ্ছেন জিম সেন্টার, ক্যামেরা নম্বর দিয়ে দেখো। আপনাদের জন্য আমি চলে এসেছি জিম সেন্টারে। তো বন্ধুরা, এই জিম সেন্টারটা আমার অনেক দূরের দূরের জিম সেন্টার। তো আমি আশা করি আজকে আপনাদেরকে এই জিম সেন্টারে দেখাইতে পারবো আপনারা কীভাবে ওয়ার্কআউটগুলো করে আপনার বাইসেপসটাকে গ্রো করতে পারেন। আমি আপনার বাইসেপসটাকে এই যে পাম্পটা দেখতে পাচ্ছেন, খুব তাড়াতাড়ি একটা মোটা হবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আপনারা যদি এই ওয়ার্কআউটগুলো ফলো করেন জিমের মধ্যে, আপনারা যদি জিম করেন, যারা জিম সেন্টারে গিয়ে জিম করেন, তাদের জন্য একটা বেস্ট ওয়ার্কআউট আমি দেখাই দিচ্ছি। আপনারা খুব তাড়াতাড়ি এই পাম্পটাকে এই বাইসেপসটাকে গ্রো করতে পারে। তো বন্ধুরা, বেশি না, আজকে আমি আপনাদেরকে অনলি চারটে ওয়ার্কআউট দেখাবো। এই মেশিনের সাহায্যে আপনারা যারা জিম করেন মেশিন মানে জিম সেন্টারে গিয়ে, তাদের জন্য তাদের খুব সুবিধা হবে এই ওয়ার্কআউটগুলো আপনারা ফলো করলে। আর বন্ধুরা, যারা বাড়িতে থেকে করেন তারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে আপনার কাছে ডাম্বল বার থাকে তো খুব সহজে করতে পারেন। তো বন্ধুরা, তার আগে আমি আপনার একটা কথা আপনাদের বলছি, আপনারা জিম করার আগে ওয়ার্ম আপ অ্যান্টি ফিটনেস এক্সারসাইজটা করবেন, এটা খুবই দরকার। আপনার ইঞ্জুরি হবে না কোনো জায়গায়। তো বন্ধুরা, বেশি কিছু বলবো না, শুরু করছি আমাদের প্রথম এক্সারসাইজ, সেটা হবে ডাম্বল কার্ল। তো বন্ধুরা, প্রথম হবে আমাদের জিম ডাম্বল কার্ল। আপনারা আমি নিজে যদি দেখুন, 7 কেজি 7.5 কেজি একটা ডাম্বল, মানে 7.5। তো আপনারাও আপনাদের প্রথম অবস্থায় কম করে দেবেন, যাতে আপনাদের ওয়ার্ক করা খুব সুবিধা হয়। তো প্রথম ওয়ার্কটা হবে আপনাদের এরকম বন্ধুরা, তো বন্ধুরা, আমি বেশি করে দেখাবো না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এইখানে আরেকটা কথা আপনাদেরকে বলি বন্ধুরা, আপনারা যখন ডাম্বলটা এভাবে উঠাবেন তখন একটু স্পিডে উঠাবেন, যখন নামাবেন তখন একটু স্লো মোশন নামাবেন। অনেক লোকে এভাবে এটা কিন্তু রং হয়ে যায় বন্ধুরা, আপনারা এভাবে উঠাবেন, স্লো হবে এটা আর ডাম। তো বন্ধুরা, এইভাবে আপনারা একটা 4টা সেট মারুন, আর প্রত্যেকটা সেটে আপনারা 15 বার করে রিপিটেশন মারার চেষ্টা করুন বন্ধুরা। এরপরে চলছে আমাদের নেক্সট ওয়ার্কআউট, দ্বিতীয় নম্বর ওয়ার্কআউট, সেটা হবে আমাদের জিগজ্যাগ জিগজ্যাগ দিয়ে। তো বন্ধুরা, এই জিগজ্যাগকে মারুন কীভাবে, আপনারা দেখুন জিগ থেকে ঘোরার মতো অনেক ক্যাপাসিটি আছে। আপনারা এইভাবে ধরবেন না, যাতে এতটুকু গ্যাপ করবেন। আপনারা এই পয়েন্টে দেখুন, এই পয়েন্ট অব্দি আপনারা ধরবেন, আর আপনারা জিগজ্যাগ পার্ক দিয়ে এইভাবে ওয়ার্কআউটটা খুব সহজে করতে পারবেন। 1 2 3 4 5 এদিকে দেখুন বন্ধুরা, 6 7 8 9 10 12 13 14 15 ইয়েস বন্ধুরা, 15 বার। এটা আপনারা 15 থেকে 15 বার মারুন, আর প্রত্যেকটা সেট 15 বার মারার চেষ্টা করুন। কিন্তু আপনারা রিপিটেশন না সরি 4টে সেট মারবেন, আর রিপিটেশন 15 বার করে মারবেন। এই ওয়ার্কআউটটা আপনারা সেমভাবে করা ছিল বন্ধুরা, যখন আপনি উঠাবেন তখন একটু স্পিডে উঠার কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ডাউন করবেন একটু স্লো মোশনে ডাউন করবেন, তো আপনাদের ভরিতে ভালো একটা পারফেক্ট প্রেশার পড়বে। তো বন্ধুরা, এইভাবে আপনারা 2 নম্বর ওয়ার্কআউটটা কমপ্লিট করুন। এর নেক্সট যেটা আসে সেটা 3 নম্বর, সেই 3 নম্বর ওয়ার্কআউটটা আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো বন্ধুরা, এরপরে যেটা আমার 3 নম্বর ওয়ার্কআউট সেটা হবে এই মেশিন। তো বন্ধুরা, এই মেশিনে কি ওয়ার্কআউটটা করবেন, এটা করলে এটা করাটা আপনার দরকার। এই মেশিনে যাদের জিম সেন্টারে আছে, তো এই ওয়ার্কআউটটা আপনারা এই মেশিনে করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এই মেশিনে সারাবি আপনার ধরো করবেন, তখন ওয়েটটা একটু কম করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি ওয়েটে এটা আপনারা বরাবর করতে পারবেন না। পারফেক্ট কী হবে, আপনাদেরকে এইভাবে মারতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা এটা 15 বার করে মারুন প্রত্যেকটা সেটের মধ্যে,
আর চারটে সেট এটাও মারুন বন্ধুরা, এটা একটা আপনাদের বাইসেপটাকে বড় করার একটা ভালো একটা মেশিন বন্ধুরা। এই ওয়ার্কআউটটা যদি আপনারা এই মেশিনে করেন তো আপনার বাইসেপটা খুব তাড়াতাড়ি বড় করবে। তো এই মেশিনটা একটা ভালো কার্যকরী মেশিন বন্ধুরা। বন্ধুরা এরপরে যেটা আমি যাবো সেটা হচ্ছে নাম্বার চার নম্বর, এটা আমার ফাইনাল ওয়ার্কআউট, সেটা করবো আমি ডাম্বল দিয়ে। তো বন্ধুরা এরপরে যে আমি লাস্ট ওয়ার্কআউটটা আমি আমার চার নম্বর ওয়ার্কআউট করবো সেটা আমি ডাম্বল পিসের পারফেক্ট এই ডাম্বল দিয়ে করবো। সেটা কীভাবে করবো আপনারা দেখুন বন্ধুরা, এই ওয়ার্কআউটটা আপনাদের ভালো একটা বাইসেপটাকে পাম্প এই হাতে যে লাগুটাকে পাম্প করে ভালো এক্সারসাইজ করবে। আমার সবথেকে ফেভারিট এক্সারসাইজ, আমার সবচেয়ে প্রিয় এক্সারসাইজ এই বাইসেপসের এই এক্সারসাইজটা, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা যদি এই ওয়ার্কআউটটা ফলো করেন তো আপনারা তারা কিন্তু বডি গ্রো করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটা এখন ভিডিওতে দেখুন। দেখুন বন্ধুরা, প্রথম আপনার বাইসেপসের সেটকে এভাবে নিয়ে এই যে হাঁটুর এইখানটা রাখতে সাপোর্ট দেবেন, যাতে আপনার হাতটা এদিকে সরে না যায়। আবার এই উপরে রাখবেন না, নিচে নিচে রাখবেন। এফ এফ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। বন্ধুরা আমি কম করে দেখাতেছি, এই হাতে আপনারা 15 বার মারবেন, সেমি এই হাতে 15 বার মারবেন। আমি 10 বার করে মারি দেখাতেছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। তো বন্ধুরা ইয়েস, আপনারা 15 বার করে মারার চেষ্টা করুন, কারণ আমি 10 বার করে দেখাতেছি এই কারণে আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে। ওই জন্য আপনারা 15 বার করে মারার চেষ্টা করুন। আর আপনারা চারটে সেট মারুন বন্ধুরা। তো এই চারটে সেট যদি আপনারা ফলো করেন তো খুব তাড়াতাড়ি আপনাদের বডি থেকে গ্রো করবে বলতে আপনারা রেজাল্ট অবশ্যই পাবেন। আমি আবারও বলছি বন্ধুরা, যারা জিম সেন্টারে জিম করেন বা জিম সেন্টারে এসে জিম করেন তাদের জন্য করে এই এক্সারসাইজগুলো ভালো এক্সারসাইজ, আপনারা একবার ফলো করে দেখতে পারেন। আর যারা বাড়িতে করেন তাদের কাছে যদি ডাম্বল করে থাকে তো আপনারা একটু সহজে এই র্যামগুলো করতে পারেন বন্ধুরা, খুব সহজে আপনাদের বডি থেকে গ্রো। তো ফ্রেন্ডস, আপনারা এইভাবে ওয়ার্কআউটগুলো করতে পারেন। যারা জিম করেন, যাদের মানে জিম সেন্টারে জিম করেন তাদের জন্য এগুলো বেস্ট ওয়ার্কআউট, আপনারা করে আপনার বডিটাকে তাড়াতাড়ি গ্রো করতে পারেন। তো বন্ধুরা বেশি কিছু করব না, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ধামাকাটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের কীরকম ওয়ার্কআউটের ভিডিও দেখবেন, কীরকম ওয়ার্কআউটের ভিডিও আপনারা চান কমেন্ট করছে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা অবশ্যই করবো। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।